বিএনপি হচ্ছে সেই দল যারা সমুদ্রসীমা বিজয়ের পর একটি গুলি বুলেট খরচ না করে সমুদ্রসীমা বিজয়ের পর ধন্যবাদ দিয়ে 24 ঘন্টা পরে ধন্যবাদ প্রত্যাহার করে নিয়েছিল বা বাধ্য হয়েছিল তাদের লাঠাই সুতির টানে। বিএনপি সেই দল যার প্রতিষ্ঠাতাকে বলা হয় পোস্টার বয় অফ স্টেট ব্রুটালিটি, এক মিনিটে একটি করে মৃত্যুদণ্ড উনি সাইন করেছেন, বিদেশ যাচ্ছেন এয়ারপোর্টের লাউঞ্জে উনি সাইন করছেন, কোনো ট্রায়াল হয়নি। বিশেষ করে 77-এর অক্টোবরের বিমান সেনা অভ্যুত্থানের তথাকথিত অভ্যুত্থানের পরে জাপানি বিমান হাইজ্যাকের সাথে কোরিলেট করে। বিএনপি হচ্ছে সেই দল যারা 2001 সালের পরে তারা তো র্যাপ করেছেন এই পার্লামেন্টে, এর আগে 15-ই আগস্ট ইন্ডেমনিটি হয়েছে খন্দকার মোস্তাক অ্যান্ডোর্স বাই জিয়া রহমান, অ্যান্ড দেন র্যাপকে দায়মুক্তি দিয়ে আইন পাশ করেছিল সেই দল। এবং মানবাধিকারের বিষয়ে যদি রেকর্ডের কথা বলি, দুটি ঘটনায় দল হিসেবে বিএনপি আজীবন নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। একটি হচ্ছে 21-শে আগস্টের গ্রেনেড হামলা, শুধু তারা স্টেজ করেছেন তা না, সব ধরনের রাষ্ট্রীয় এবং দলীয় মেকানিজম দিয়ে তারা সেটিকে ঢেকেছেন, ঢাকতে চেয়েছেন। আরেকটি হচ্ছে 2001 সালের অক্টোবর নির্বাচনের পরে অবর্ণনীয় এবং অদৃষ্টপূর্ব ধর্মীয় সংখ্যালঘু এবং নারী নির্যাতন, যেটির এখনও পর্যন্ত বিচারটি হয়নি। শাহাবুদ্দিন কমিশন রিপোর্ট দিয়েছে। আপনি লক্ষ্য করবেন এই মানবাধিকার রাষ্ট্রীয় পর্যায়ে দলনের এবং রাষ্ট্রের সব মেকানিজমকে ব্যবহার করে মানুষকে নিষ্পেষণ করার একটি পোস্টার বয় ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বলে হি ইজ দ্য পোস্টার বয় অফ স্টেট ব্রুটালিটি। মাহফুজ বাবু মহানগর ছাত্রলীগের তখনকার সেক্রেটারি, এখনও গুম। তোফায়েল আহমেদ সাহেবের পিএস, এখনও গুম। দ্য ডিড ইট, আমরা লিগাসি পেয়েছি। এখন লবিংয়ের প্রসঙ্গে আসি। আমি সায়ন্তর সাথে একমত, দল হিসেবে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তাদের সব ষড়যন্ত্র সফল না হলেও কিছু কিছু ষড়যন্ত্র তারা সফল করতে পেরেছেন এবং পারছেন, ভবিষ্যতে হতে পারবেন। দল হিসেবে এটা তাদের শক্তিমত্তার পরিচায়ক, এটার জন্য আমি অভিনন্দন জানাই। আরেকটি বিষয়ে একমত, সেটি হচ্ছে লবিং। লবিং বাইরে আপনি বলেছেন শুরুর দিকে, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার বা সরকারি সংস্থা লবিং করতে হলে সেটি কী জন্য করে? বাজেটে অনুমোদন থাকতে হয়। সাধারণত সায়ন্ত নিশ্চয়ই জানেন, সাধারণত এই ধরনের লবিংগুলো বাণিজ্যিক স্বার্থে করে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে করে, এবং এটা সব সরকারই করে, ভবিষ্যতের সব সরকারও এটি করতে থাকবে। আরেকটি বিষয় যেটি আপনি লক্ষ্য করবেন, যে লবিংয়ের খরচের যে প্রসঙ্গটি বলেছেন, যে বিএনপির পক্ষ থেকে যে বা যারাই করে থাকে না কেন, যারা চুক্তি করেন, তারা যার সাথে চুক্তি করেন, তারা কিন্তু অথরিটি চান, যে আপনার কি সাইনিং অথরিটি আছে, আপনি বিএনপির পক্ষ থেকে আমাকে এমপ্লয় করছেন। কারণ কি জানেন, ওয়াশিংটন পোস্টে বেগম জিয়ার নামে যে প্রবন্ধটি ছাপা হয়েছিল, যেখানে উনি পরিষ্কারভাবে বলেছেন যে বয়কট বাংলাদেশ, বয়কট শেখ হাসিনা না, বয়কট আওয়ামী লীগ না, বয়কট র্যাপ না, বয়কট পুলিশ না, বয়কট বাংলাদেশ উনি বলেছেন। কয়েকদিন পর ওনারা কিন্তু এটা অস্বীকার করেছেন। কিন্তু যেই কোনো লবিং ফার্মে যে কোনো সাধারণ চুক্তি হলো, আমার অথরিটি আছে কিনা, আমি যদি আজকে আপনার পক্ষ থেকে কাউকে গিয়ে বলি যে আমাকে এটা সময় টিভি অথরাইজ করেছে, আমি তাদের প্রতিনিধি, ওরা প্রথমেই দেখতে চাইবেন আমার অথরাইজেশন লেটার আছে কিনা সময় টিভির কাছ থেকে। বিএনপির ওই অথরাইজেশন লেটার ছাড়া বিএনপির ওখানকার স্থানীয় কারো পক্ষে কিন্তু এই চুক্তিটা করা সম্ভব না। আরেকটি কারণে, বিএনপি বা আওয়ামী লীগ ওই সমস্ত দেশে কিন্তু আমাদের আরপিওর কারণে এবং ওই দেশের স্থানীয় আইনের কারণে বিএনপি বা আওয়ামী লীগ পার্টি হিসেবে কিন্তু অপারেট করে না, করতে পারে না, আইন ভঙ্গ হয়। ওরা নানা ধরনের ট্রাস্ট এমনি পলিটিক্যালি ইউজ করে, বিএনপি আওয়ামী লীগ অন্য দল, কিন্তু আইনগতভাবে কিন্তু তারা করতে পারে না। সুতরাং যে বা যারাই লবিং করুক না কেন, সেটি অথরাইজড হয়েছে। আরেকটি ঘটনা, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটি দেখিয়েছেন, একটি বিএনপির কেন্দ্রীয় কার্যে পল্টনে ইউজ করা হয়েছে। কথা হলো, আমরা অনেক সময় বলি যে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, বিএনপির এই টাকাটা যদি এক টাকাও দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক থেকে, সেটি অনুমোদিত ছিল না, বিএনপির অভ্যন্তরীণ অডিটে এটা করা হয়নি। জাতীয় নির্বাচন কমিশনে দলগুলোর যে নির্বাচনে আয় ব্যয়ের হিসাব দেয়, সেখানে উল্লেখ নেই। কথা হলো, যদি এক টাকাও করে থাকে, সেটি প্রদর্শিত নয়, সেটা মানি লন্ডারিং হয়েছে, যেই করে থাকুক। আমি আপনাকে এই জিনিসটা বলি, দেখেন আজকে আমার একটু আমার নিজেরও ব্যক্তিগত হতাশা এটি, আমরা
গভর্নেন্স কত ভালো করবে সেটা নিয়ে কথা বলতে পারছে না, আওয়ামী লীগ এত ভালো চালাচ্ছে বিএনপি আরও ভালো চালাবে কি না ক্রেডিবলি সেটা উপস্থাপন করতে পারছে না। আমরা লেগাসিগুলো নিয়ে আমরা ফাইট করছি। আপনি যে বাংলাদেশের সরকার ওয়াশিংটনে বলেন লন্ডনে বলেন বা অন্য যারা যেখানে জাতীয় এবং বাণিজ্যিক স্বার্থে যারা লবিস্ট নিয়োগ করে এটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়, এটা অডিট করা হয়, আমার প্রশ্ন হচ্ছে বিএনপির অডিটটা হয়েছিল কি না, যদি হয় আপনারা জাতির সামনে বলেন, এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে টাকাটা পাঠানো হয়েছিল কি না, নাকি মানি লন্ডারিং হয়েছে, কারণ মানি লন্ডারিংয়ের সাথে তাদের ইতিহাস আছে, সিঙ্গাপুর থেকে ফেরত আসছে, এফবিআই এসে সাক্ষ্য দিয়েছে, এগুলো হয়েছে, যদি এটা হয় তাহলে সেটা ওনারা বলুন। যে একটু আগে যে মহাসচিব উইথড্র করলেন, আমার ধারণা সেই কারণে উনি উইথড্র করেছেন।